বিদেশি সাংবাদিকদের সামনে ইংরেজিতে কথা না পারায় বর্তমানে সমালোচনার তুঙ্গে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ এবং নাহিদ ইসলাম। বিদেশি সাংবাদিকদের সামনে এই দুই উপদেষ্টার ইংরেজি বলতে না পারাকে রাষ্ট্রের জন্য বড় লজ্জাজনক মনে করছে সাধারণ মানুষ। তাই তো এবার ইংরেজি শিখতে বিদেশ যাচ্ছে নতুন সরকারের এই দুই উপদেষ্টা। জানা যায় আগামী কয়েকদিনের মধ্যেই উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে আসিফ এবং নাহিদ ইসলাম। এছাড়াও জানা যায় রাষ্ট্র পরিচালনার জন্য বহির্বিশ্বে গমনও অত্যন্ত জরুরি। বাংলাদেশকে উন্নত করার জন্য অবশ্যই বাইরের দেশ থেকে অভিজ্ঞতা নেওয়া উচিত বলে মনে করছে নাহিদ এবং আসিফ। এছাড়াও নাহিদ আসিফ মনে করছে বাইরের দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। বিদেশি সাংবাদিকদের করা কিছু ইংরেজি প্রশ্নের জবাব তারা দিতে পারেনি, এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা। তাই সেই ব্যর্থতার গ্লানি টানতে বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে এই দুইজন। যদিও পড়ালেখায় অনেক মেধাবী এই দুজন, সরকারের উপদেষ্টা হলেও এখনো পড়ালেখা চালিয়ে যাচ্ছেন এই দুজনেই। এছাড়াও দেশের এত বড় একটা পরিবর্তন এসেছে এই দুজনের নেতৃত্ব গুণে। তাই সকল আলোচনা সমালোচনাকে বৃদ্ধ আঙ্গুল দেখাতে চান আসিফ এবং নাহিদ ইসলাম। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ বলছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা চাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে মেধাবী এবং অভিজ্ঞ লোকদের জায়গা হোক। নাহিদ আসিফ এখনো অনেক ছোট, তারা রাষ্ট্র পরিচালনার যোগ্য নয়, তাদেরকে আরো অভিজ্ঞতা নিতে হবে। রাষ্ট্রের এত বড় একটা চেয়ারে বসে যদি ইংরেজিতে কথা বলতে না পারে তাহলে সেটা চরম লজ্জাজনক ব্যাপার।